জন্য তো অবশ্যই আমাকে একটা সিস্টেম ফলো করতে হবে, একটা সিস্টেমকে আমাকে মেনটেন করে কাজ করতে হবে। আর সেই কাজগুলো করা যাবে কোথায়? মাইক্রোসফট এক্সেলে। মাইক্রোসফট এক্সেলে মনে থাকবে সবার, আমি জিজ্ঞেস করতে চাই
হচ্ছে এই চারটা হচ্ছে যে সঠিক বা টোটালি আমরা এইভাবেই শিখবো এখান থেকে মাইক্রোসফট এক্সেল থেকে এইভাবে আমরা শিখবো। সংখ্যা দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে কি বের হয় আমাদের পড়াশোনার সাথে কি জড়িত নাই? আসলে সবাই শিখায় না বাসায়, ছোট ভাই বোন আছে তাদের একটু শিখায়, তাহলে নিজের দিকে চর্চা হবে তাও করি না, করতে হবে তাই না? কেউ করতে হবে গড়। এখন যদি আমি গড় যখনই দেখাবো তখনই তো গড় বুঝবেন না, তখন আমার তো বিপদ। গড় এখন কি শিখানোর সময় আছে আমার? আমি বোঝানোর ম্যাথমেটিক্যাল টার্ম কি এখন আমি বুঝাবো না? আমি কম্পিউটার লজিক আর শিখাবো? আরেকটা ভালো একটা জিনিস বাদ দিয়ে গেছে, অনেক কিছু বলেন তো আর
বলেন ট্যান কস এগুলো বলেন না না আচ্ছা তারপর আর কি কিন্তু আছে আমি আপনার সাথে দেখে আর কি কিন্তু আছে সবাই তো শুনি আমার তো ক্যালকুলেটার নাই স্যান্ডউইচ করবো আমি কোথা থেকে শিখবো আপনাকে দেখবো শিখি বলেন Thank you.
Thank you.
Thank you.